হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। অন্যদিনের মতো আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি, ফ্রেশ ফ্রেশ হয়ে রান্নাঘরে গরম জলটা খেয়ে চলে আসলাম কিন্তু রান্নার কাজে। রান্না বলতে আজকে করব ডিমের ঝোল আর বেগুন ভাজা, আর সাথে দেব ভাতের সাথে আলু সেদ্ধ। আর কিছু সেরকম রান্না করব না, কারণ আজকে ফ্রিজে সেরকম সবজিও নেই, শুধু দেখলাম বেগুন আছে, কাঁচা লঙ্কা আছে, আর পেঁয়াজ রসুন আদা যেগুলো এগুলো তো নর্মালি সবসময়ই থাকে ঘরে, আর দেখলাম দুটো টমেটো আছে। তো ভাবলাম যে না, আজকে ডিমের ঝোলই করি, আজকে আর অন্য কোনো খাবার রান্না করব না, মানে অন্য কোনো পদা রান্না করব না। অনেকদিন ডিমের ঝোল খাই না, সচরাচর মাছ মাংসটাই বেশি খাওয়া হচ্ছে, ডিমের ঝোলটার খাওয়াই হচ্ছে না। তো আজকে ওকে বললাম যে না, আজকে মাছ মাংসটা বাদ দিয়ে ডিমের ঝোলটাই খাবো। ও একবার কালকে বলেছিল যে আসার পথে রাত্রেবেলা মাংস নিয়ে আসি, তাহলে মাংস রান্না করো। বললাম না, মাংস কদিন ধরে একভাবে খেয়ে খেয়ে না আর ভালো লাগে না, বাড়িতেও আগের দিন মাংস খাওয়া হয়েছে। তো ভাবলাম না, আজকে ডিমের ঝোলটাই রান্না করব, একদম সিম্পল। আর আমি কিন্তু ডিমের ঝোলে একটু পেঁয়াজটা বেশি দিই, কারণ আমার বেশ ভালো লাগে, মানে একটু কষা কষা টাইপের করে করব, সেই জন্য একটু পেঁয়াজটা বেশি করেই কাটছি। আর সাথে হচ্ছে পেঁয়াজটা আমি একটু আলু সেদ্ধতেও দেবো, মানে আলুর চোখা বানাবো, তো সেই জন্য একটু বেশি করে পেঁয়াজটা একবারে কেটে নিচ্ছি। প্রায় এক সপ্তাহ ধরে বাড়িতে ছিলাম, আর 9টার সময় প্রতিদিনই ঘুম থেকে উঠতাম, মানে 9টা সাড়ে 9টা কোনো ঠিক নেই। আর এর জন্যই না আজকে অভ্যাসটা এতটা খারাপ হয়ে গেছে, ও ডেকেই যাচ্ছে কিন্তু আমি 9টার আগে উঠলামই না, মানে এতটাই বাজে অভ্যাস হয়ে গেছে। আসলে কি বলতো, আমি যত রাত অবধি জেগে থাকতে পারি না কেন, সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, মানে এটা আমার খুব বাজে অভ্যাস। আগে যখন পড়াশোনা করতাম, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা পরীক্ষার সময়, কলেজের পরীক্ষা, ডিএলএডের পরীক্ষা, যে কোনো পরীক্ষাতে রাত জেগে জেগে পড়তাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই পারতাম না। তোমার পার্সেল দেখো কি আছে, কি আছে কে জানে। দেখো দেখো, হচ্ছে পুরো ইয়ে কাটছে, কুমড়ো কাটছে। আরে এটা ভালো করে খুলো, এটা ছেলেদের চশমা, ভালো লাগে দেখতে। এই অবস্থায় ভালো লাগছে না, জামা টামা পরলে ভালোই লাগবে, যা আয়না দিয়ে দেখে আসে। কিন্তু এটা তো ঠিক হলো না, আমার জন্য বলে নিজের জন্য কিনে দাও। হ্যাঁ ভালোই লাগছে, আমাকে তো একটা কিনে দিতে পারতাম। হ্যাঁ ভালো লাগছে, আর জামা টামা পরলে সুন্দর লাগবে। এই এত কিছু কিনছো, কোথায় যাবা তুমি? হ্যাঁ কোথায় যাবা দেখি। আমি না ভাবতেই পারিনি যে ও আমার সাথে এরকমটা করবে। আমি সত্যি সত্যি ভেবেছিলাম যে ও আমার জন্যই কিছু কিনেছে, কারণ ও যে সানগ্লাসটা অর্ডার দিয়েছে আমি কিন্তু জানতাম না। মানে প্রায় 1-2 সপ্তাহ ধরেই বলছে আমার সানগ্লাসটা অনেক পুরনো হয়ে গেছে, তার মধ্যে ডান্ডিগুলোও ঢেলা হয়ে গেছে। তো ভাবলাম যে আমি বলেছিলাম তাহলে একটা সানগ্লাস নিয়ে নাও, এবার বলছে দোকানে যাওয়া, দোকান থেকে কেনার সময় নেই, কী করে নেবো। এবার আমিও ওকে বললাম যে সানগ্লাস তুমি যদি নিজের চোখে মানে না পরে কেনো, তাহলে কীভাবে অনলাইনে কিনবে? সানগ্লাস তো ধরো তোমাদের দোকানে গেলে আমরা নিজেরা একটু পরে ট্রায়াল দিয়ে দেখতে পারি কোনটা ভালো লাগছে না ভালো লাগছে, আর অনলাইনে কিনলে কি সেটা না, একটাই যে কোনো আমাদের চুজ করে কিনতে হবে। কিন্তু ও বললো যে না, আর ও বেশি না ব্ল্যাক ডায়ালের পরতেই বেশি ভালোবাসে, মানে ব্ল্যাক কালারের চশমা।
তো সেই জন্য আগেটাও ব্ল্যাক ছিল এটাও কিন্ডো ব্ল্যাক। আর আমি না সত্যি সত্যি ভেবেছিলাম যে আমার জন্য কিছু একটা হয়তো এসেছে, এমনটা করবে সত্যি আশা করিনি। আর এদিকে দেখো আমাকে মানে যখন ওই পার্সেলটা আসলো মানে সানগ্লাসটা আসলো, তারপরে আমাকে বললো কি আরও কিছু খাবার দাবার অর্ডার দিয়েছি। আমি বললাম কী অর্ডার দিয়েছো, কিছু তো বললে না। তো বললো দাঁড়াও একবারে আসলেই দেখতে পারবে, আর এখানে দেখো কত কিছু অর্ডার দিয়েছে, 5টা বাউলি, 1টা বড় চিপসের প্যাকেট, 2টো জুস, মুসলি, 1টা চায়ের প্যাকেট, আর সাথে আবার জেমস দিয়েছে। আমি বললাম জেমসটা কী করতে দিয়েছো, জেমস তো আমি বলি না, মানে খাইও না জেমসটা অতটা, জেমসটা তো বাচ্চারা খায়, তুমি জেমসটা কেন অর্ডার দিয়েছো? তো বললো খাওয়া কী হয়েছে, সবাই মিলেই খাওয়া যাবে। আমি বললাম ঠিক আছে তাহলে সবাই মিলেই খাওয়া যাবে জেমস, আর কি অর্ডার যখন দিয়েছে তখন তো খেতে তো হবেই। আর এদিকে দেখো এই জুসটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তো এই জুসটাও আবার অর্ডার দিয়েছে, আর একটা রিয়েল জুসও দিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আর এখন সব কিছু গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। ভাত হয়ে গেছে, বেগুনটাও আমি যেহেতু লাল বেগুন তাই আমি একটুখানি চিনি মাখিয়ে রেখে দিয়েছি, কারণ এই মানে লাল বেগুন মানে কালো যে বেগুনগুলোতে না এগুলোতে না প্রচণ্ড পরিমাণে তেল টানে, মানে তেল একদম কড়াইতে দেওয়ার সাথে সাথে তেল একদম খেয়ে নেয়। তো আমি কি করি, মা আমাকে বলেছিলো এই কথাটা, চিনি যদি মাখিয়ে রাখা যায় না, চিনি লবণ আর হলুদ যদি মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু তেলটা কম লাগে বেগুনটা ভাজার সময়। তাই আমি যখনই বেগুন ভাজা করি তখনই কিন্তু আমি ওই বেগুনের মধ্যে চিনিটা মাখিয়ে রাখি কিছুক্ষণের জন্য, মানে প্রায় 10-15 মিনিটের জন্য তোমাকে মাখিয়ে রাখতে হবে, মানে যতক্ষণ না চিনিগুলো গলছে। তো আমিও মাখিয়ে রাখলাম যাতে তেলটা কম লাগে। আর এখানে আমি ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর আমি আজকে না সকালবেলা রুটি বা ওটস বা কিছুই করিনি, মানে কিছুই ওকে আনতে বলিনি, দুধ নেই ঘরে, তারপরে ব্রেডও নেই। তো বললাম যে না সকালে ভাতই খেয়ে নেবো, কারণ আজকের জন্য শুধু আর মানে এক ধরো দুধের প্যাকেট 500, এবার 500 দুধ তো আর একদিনে খাওয়া যায় না। তো ওকে বললাম যে একদিনের জন্য আর ব্রেড বা মানে দুধ কিছুই আনতে হবে না, আবার তো কালকেই বেরিয়ে যাব, তো ফাও ফাও নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলে। তো সেই জন্য ও আর কিছুই আনেনি, ওই ভাতই সকালবেলা দুজনে মিলে খেয়ে নিয়েছি, আর ও গেছে অফিসে। আর আজকে অফিসে যাবে না, মানে ওদের ছুটি যেখান থেকে স্যাংশন হয় সেই অফিসে যাবে, মানে যেই অফিসে কাজ করে সেই অফিসে আজকে আর যাবে না। আর ও চলে যাওয়ার পরে আমিও খাওয়া দাওয়া করে সমস্ত বাসনপত্র মেজে এখন একটুখানি গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ গ্যাসটা না অনেকদিন পরিষ্কার করা হয় না, আর তার মধ্যে আজকে রান্নাবান্না করলাম, ভালো করে পরিষ্কার করে না নিলে হবে না, তেল ছিটকেলে সেগুলো আবার দাগ টাইপের হয়ে যায়, তো আমার একদমই ভালো লাগে না। তো ভালো করে আমি আগে এখন গ্যাসটাকে পরিষ্কার করে নেব। রান্নাঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট, এবার আসলাম ঘরে। এ দেখো আমার বর আবার এদিকে ট্রলিটা বের করে পরিষ্কারও করে রেখেছে, আমি ওকে বলেছিলাম কালকে রাতের বেলায় যে একটা যে কোনো একটা ট্রলি বের করে পরিষ্কার করে রাখবে। আর এই যে জুতোটা তোমাদেরকে দেখানো হয়নি, এই জুতোটা আমি কিনেছিলাম আমাদের গাইঘাটা বাজার থেকেই মাত্র 150 টাকা দিয়ে, মানে এরকম ঘরে পরার জুতো, মানে এরকম সিম্পল জুতো আমার খুব দরকার ছিল, তো সেই জন্য কিনেছিলাম। আর কালারটাও আমার ভীষণ কিউট লেগেছে আর বেশ ভালোই লেগেছে জুতোটা, তো সেই জন্য নিয়ে নিয়েছি। স্নান করে চলে এসেছি আর পুজোও দেওয়া হয়ে গেছে, আর বড় বাড়ি চলে এসেছে, মানে আমি যখন স্নান করতে যাচ্ছিলাম তখনইও বাড়ি চলে এসেছে। আর এদিকে দেখাচ্ছি তোমাদেরকে কি করছে, মানে সেই সকাল থেকে চশমা নিয়ে পড়েছে, মানে নিজে একখানা লেন্স কাটের চশমা কিনেছে ওই নিয়েই পড়েছে, তোমাদের দেখাচ্ছি কি করছে দাঁড়াও। এটা অবশ্য লেন্স কাটের চশমা না, এটা অনেকদিন আগের চশমা, এটাকে পরে একটু ট্রায়াল দিচ্ছে। মানে তুমি কোনটা পড়বা সেটা আগে বলো, ওটা না এটা দুটোই নিয়ে যাবা, ওইটা পড়ো ওইটা নতুনটা পড়ো দেখি কিরকম লাগে ছবিতে, এটাও খারাপ না, এটা হচ্ছে অনেক আগের। আর এই যে নতুন যেটা কিনেছে দেখো, ওটা নিয়ে সকাল থেকে কেত মেরে যাচ্ছে, মানে কিরকম লাগবে না লাগবে ওনাকে পড়লে আর কি, দেখি একটু পড়ো। এদিকে দেখাও, বাহ খুব ভালো। আরে জামা টামার সাথে পড়লে ভালো লাগবে, এরা খালি গায়ে এরকম চশমা পরে কেমন লাগে দেখতে, দেখি তাকাও এইদিকে তাকাও ক্যামেরা, ও এটা পোজ দাও, এটা ছবি নি পোজ দাও এইদিকে, এটা কিন্তু থাম্বনেইলে দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দেবো। দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন দেখো যেসব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে ভালোভাবে আমি এখন গুছিয়ে আলনায় তুলে রাখছি,
যেহেতু আজকে যদি এখন না করি তাহলে আর হবে না, মানে এগুলো পরেই থাকবে দুদিন ধরে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আসলে কি বলো তো, অনেকদিন বাড়িতে থেকে থেকে না আর একদমই ভালো লাগছে না, তাই একটু হাওয়া বদল করতে যাচ্ছি দুদিনের জন্য, মাত্র দুদিন। আসলে এই প্ল্যানটা দু তিন মাস আগে থেকেই হচ্ছিল, মানে মে মাসের থেকে, কিন্তু সেই সময় না আর হয়ে ওঠেনি যাওয়া, কোনো কারণে সেগুলো ক্যান্সেল হয়ে গেছিল। তো আজকে মানে আজ হচ্ছে 24 তারিখ, আর কাল হচ্ছে 25 তারিখ, আর আমরা 25 তারিখ যাচ্ছি একটু বেড়াতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমরা পরের ব্লগে দেখতে পারবে, এই ব্লগে আর তোমাদেরকে জানাচ্ছি না, তাহলে তোমাদের আর আকর্ষণটাই থাকবে না। তোমরা কিন্তু পরের ব্লগগুলো অবশ্যই দেখো। আর এদিকে সমস্ত জামা কাপড় আমি ওদিকে গুছিয়ে নিয়ে চলে আসলাম কিন্তু ব্যাগ প্যাকিং করতে। আর আমার বর দেখো নিজের সব কিছু আমাকে বের করে দিয়ে নিজের পায়ের ওপরে পা তুলে শুয়ে আছে, বলছে তুমিই করো প্যাকিংটা। আমাকে ওর জামা কাপড় সব কিছু বের করে দিল আর আমি করছি। আর যেহেতু দুদিনের জন্য যাচ্ছি সেহেতু বেশি একটা জামা কাপড় নেবো না। আর গরমকালে না কোথাও ঘুরতে গেলে সেরকম প্যাকিংটা মানে ট্রলি বা যাই হোক না কেন, ব্যাগ ফ্যাগ যাই নি না কেন, সেটা অতটা মানে মানে চাপাচাপি হয় না। কিন্তু যেই সময় আমরা হানিমুনে গেছিলাম একদম ভর শীত ছিল, আর যা সোয়েটার, ওই সোয়েটারের জন্য আমাদের দুইখানা ট্রলি সাথে আবার একটা দুটো পিট ব্যাগও নিতে হয়েছিল, মানে অনেক অনেক লাগেজ ছিল। আর গরমকালে ঘুরতে গেলে সেরকম কোনো লাগেজই লাগে না, মানে একটাতেই দুজনের জামা কাপড় হয়েও ফাঁকা থেকে যায়। সেরকমই আমাদের অল্প কিছু জামা কাপড়, যেহেতু দুদিনের জন্য যাচ্ছি বেশি টেনে ফেনে লাভ নেই, লাস্টে কিছু পরতেই পারবো না। তো দেখো জামা কাপড় সব প্যাকিং করে আমি একটু শুয়েছিলাম, আর এখন সন্ধে হয়ে গেছে। আর বর বললো একটু পেয়ারা কাটতে, আর পেয়ারাটাও কালকে এনেছিল ট্রেন থেকে, কিন্তু পেয়ারাটা আমার আর কাটা হয়নি কালকে। কালকে যেহেতু রাত্রেবেলা এনেছিল, রাতেবেলা কী পেয়ারা খাবে, সেই জন্য আমি আর পেয়ারা কালকে আর কাটিনি, আর সকাল থেকেও কাটা হয়নি। তো বললো 3টে পেয়ারা রয়েছে, তুমি কেটে ফেলো, নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে পেকে যাবে, দুদিন ধরে থেকে থেকে আর ভালো লাগবে না খেতে। ডাসা পেয়ারাই ভালো লাগে। তোমাদের কার কোন পেয়ারা ভালো লাগে, ডাসা পেয়ারা না পাকা পেয়ারা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু ডাসা পেয়ারাটা খেতেই বেশি ভালো লাগে। আর আজকে না হট করে মন চাইলেও যে একটু পেয়ারা মাখা খাবো, তাই পেয়ারা দুটোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ঘরে কাসুন্দিও আছে, সবই আছে লঙ্কা, কিন্তু ধনে পাতা নেই। যদি ধনে পাতা থাকতো না আরও বেশি টেস্ট হতো, কিন্তু অগত্যা ধনে পাতা ছাড়াই আমাকে করতে হবে। পেয়ারা মাখা যখন একবার খেতে ইচ্ছা করেছে তো ব্যবস্থা তো আমাকে করতেই হবে না, তো সেই জন্য পেয়ারাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর পেয়ারা মাখায় কিন্তু বিট লবণটা লাগবে, নর্মাল লবণ দিলে না অতটা টেস্ট হয় না, তো বিট লবণটা কিন্তু অবশ্যই লাগবে। বিট লবণও আমার ঘরে ছিল, সেহেতু অল্প করে বিট লবণ ছড়িয়ে তার মধ্যে কাসন্দি আর হচ্ছে 3টে কাঁচা লঙ্কাকে আমি একটা কাপের মধ্যে নিয়ে, আর যেটা দিয়ে রুটি বেলি ওই বেলনিটাকে নিয়ে একটু ভালো করে থেতো করে নিয়েছি। থেতো করে তারপরে ওই থেতো করা লঙ্কাটা ওই পেয়ারার মধ্যে মেখে নিয়েছি, একটু ঝাল ঝাল হয়েছে, বেশ খেতে লেগেছে। কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে পেয়ারা মাখা ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগে খেতে। পেয়ারা খাওয়ার পর আমরা চলে গেছিলাম সাথীদের ঘরে, সবাই ওখানে বসে বসে গল্প করছিলাম। আর তারপরে ঘরে এসে রাতে রুটিটাও বানিয়ে নিয়েছি। আর আজকের রাতে ডিনারে হচ্ছে রুটি আর বেগুন ভাজা, আর ডিমের ঝোলের একটা ডিম ছিল, দুজনে অর্ধেক অর্ধেক করে নিয়েছি, আর যেটুকু ঝোল ছিল সেটুকু দিয়ে খেলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো আজকে স্নান করে মানে মাথাটাও আশ্রয়নি, সেই যেরকম ছিল সেরকমই রয়েছে। এখন ভালো করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপর শোবো। আর মোটামুটি সব গোছানো হয়ে গেছে, আর লাস্ট ফিনিশিং সকালবেলা, তো ভোরবেলা বেরোতে হবে, মানে আমাদের এখান থেকে বেরোতে হবে 5:10। আমাদের বাস ডাকবাংলোর এখানে আসবে 5:30 সময়, তো সকাল সকাল 4টারও আগে উঠতে হবে, উঠে সব কিছু গোছাতে হবে, নিজে রেডি হতে হবে, অনেক কাজ। তো চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা ছোট্ট বেল আইকন আছে ওটাও প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। তো চলো
টাটা, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আর বলবো প্লিজ সাথে থেকো, আরো সুন্দর সুন্দর ব্লগ আসছে। তো চলো আজকের জন্য টাটা, বাই।